তোমার মতো একটা অপয়া মেয়েকে বিয়ে করে আমার জীবনটাই পুরো বরবাদ হয়ে গেছে। আমার মতো একটা মেয়েকে তোমার বউ হিসেবে পেয়েছিলে, এটা তোমার সাত জন্মের ভাগ্য। বরং তোমার মতো একটা পাখিকে বিয়ে করে আমার সারা জীবনটাই তছনছ হয়ে গেছে। না তো পারি শান্তি মতো খাবার খেতে, না তো পারি নিজের মতো করে কিছু করতে। এতই যখন তোমার সমস্যা, তাহলে এখনো আমার সাথে সংসার কেন করছো? চলে যাও আমার বাড়ি থেকে। আমাকে এত বড় কথা বললে তুমি? ঠিক আছে, আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর কোনো দিনও আমি তোমার এই বাড়িতে ফিরে আসবো না, এই আমি বলে দিলাম। আরে যাও যাও, আবার ওই ঘুরে ফিরেই আমার বাড়িতেই আসতে হবে তোমাকে, এছাড়া আর কোথাও তোমার ঠাঁই হবে না। টোনা নিজের রাগ সামলিয়ে ঘরের ভিতর চুপটি করে বসে পড়ে। এদিকে টুনি তার মেয়েকে পিঠে করে নিয়ে একটা গাছের ডালে গিয়ে বসে পড়ে। আমার মেয়েটাকে নিয়ে তো আমি আর উঠতেই পারছি না। সামনে একটা নদীর পাড়ে একটা বিরাট বড় গাছ দেখা যাচ্ছে। আমি বরং ওখানে গিয়ে খড়কুটো দিয়ে কোনো রকমে থাকার মতো একটা ঘর বানাই। হ্যারি মা, চল তোকে এখন উঠতে শিখাই। না মা, আমি উঠব না, উঠতে যে আমার ভীষণ ভয় লাগে। একবার যদি নিচে পড়ে যাই তাহলে তো আমি মরেই যাব। ধুর পাগলি মেয়ে, আমরা পাখি জাত, আমাদের তো উঠতে শিখতেই হবে রে মা। না, আমি উড়া শিখব না, আমি তোমার পিঠে করে পুরো জঙ্গল ঘুরে বেড়াবো। পাগলি মেয়ে আমার, এখনই যদি আমার কিছু হয়ে যায় তাহলে তখন কি করবি? না মা, তোমাকে যেতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, আমাদের ঘরে তো কোনো খাবার নেই, তাই তুই বাসাতেই থাক, আমি এক্ষুনি খাবার সংগ্রহ করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। টুনি মেয়েকে রেখে খাবারের খোঁজে বের হয়। এদিকে ঠিক তখনই একটা বড় ঈগল টুকিকে দেখে ফেলে আর টুকির দিকে ধেয়ে আসে। বানর, তোর এত বড় সাহস, তুই আমার মুখের সামনে থেকে আমার খাবার কেড়ে নিলি। কাজটা কিন্তু তুই একদম ভালো করলি না। একটা নিষ্পাপ ছানা কখনোই তোর খাবার হতে পারে না। এরপরেও যদি তুই কখনোই ছানাকে খেতে আসিস তাহলে আমি তোকে টুকরো টুকরো করে খাবো বললাম। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু যদি কখনো আমি সুযোগ পাই তাহলে এই ছানাকে খেয়ে ছাড়বো। ঈগল সেখান থেকে চলে যায় আর বানর টুকিকে নিয়ে মনে মনে ভাবতে থাকে, এই ছানাটার মা না আসা অবধি হেঁকে আমার পাহারা দিয়ে রাখতে হবে, কারণ ওই দুষ্ট ঈগল যখন তখন আবার চলে আসতে পারে। বানর টুনির ছানাকে নিয়ে বসেই থাকে। এদিকে হঠাৎ করে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, চারপাশে বিদ্যুৎ চমকাতে থাকে। ঠিক তখনই এক শিকারের তীর এসে টুনির গায়ে লাগে আর টুনি মাটিতে পড়ে যায়। আর সেখানে আগে থেকে একটা হাতি কলার পাতা খাচ্ছিল। হায় হায়, এই উড়ন্ত পাখির শরীরে তো শিকারী তীর লেগেছে। তুমি কোনো চিন্তা করো না পাখি, আমি সুদূর থেকে তোমার জন্য জড়িবটি নিয়ে আসছি, কেমন? দাঁড়াও হাতি, আমার অন্তিম সময় চলে এসেছে, তাই আমাকে আর জড়িবটি লাগিয়ে কোনো লাভ নেই। আর তার থেকে ভালো হয় তুমি আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে। এরপর হাতি তার সুর দিয়ে টুনিকে তুলে নিয়ে টুকির কাছে যায়। এদিকে টুকি তার মাকে আহত অবস্থায় দেখে চিৎকার করে কান্না করতে থাকে। মা টুকি, তুই আর কাঁদিস না মা, আমি চলে যাচ্ছি, তুই অনেক ভালো থাকিস মা। আর হাতি বানর, তোমরা আমার মেয়েটাকে দেখে রেখো, আমার মেয়েটা যে এখনো উঠতেই পারে না। তুমি কোনো চিন্তা করো না টুনি পাখি, তোমার মেয়ের কিছু হবে না, আমরা ওকে দেখে রাখবো। হাতির কথা শেষ হতে না হতে টুনি পাখি মারা যায়। কেঁদো না ছোট্ট ছানা, তোমার কিছু হবে না, আমরা আছি তো নাকি। হাতি, তুমি টুনির মৃতদেহটা নিয়ে মাটি চাপা দিয়েছো।
এরপর টুনির মৃত দেহটা মাটি চাপা দেওয়া হয়। আর এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। হাতি, আমরা তো বড় বড় প্রাণী, আমরা আমাদের যে কোনো বিপদ মোকাবেলা করে ফিরে আসতে পারি, কিন্তু টুকি তো অনেক ছোট একটা প্রাণী, ও তো এটা পারবে না। আমার মনে হয় একে কোনো বিশ্বস্ত পাখির কাছে রেখে আসাটাই ভালো হবে। আমার পরিচিত একটা বৃদ্ধ পাখি আছে, আমরা বরং টুকিকে ওনার কাছে রেখে আসি, চলো। এরপর বানর আর হাতি মিলে টুকিকে মিনু বৃদ্ধার কাছে রেখে আসে। এদিকে টুনি আর ফিরে না আসাতে টুনা নতুন আরেকটা বিয়ে করে নেয়, কিন্তু তার ঘরে আর কোনো সন্তান হয় না। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুকি, তাম্মি আমি একটু খেলা করে আসছি। তাম্মি, ঠিক আছে ঠিক আছে, তবে বেশি দূর যাস না কিন্তু। টুকি বাইরে গিয়ে খেলতে থাকে, ঠিক তখনই টোনা সেখানে চলে আসে আর টুকিকে দেখে অবাক হয়ে যায়। মা, টুকি কেমন আছিস মা তুই? আর তোর মা কোথায়? বাবা, বাবা তুমি এতদিন কোথায় ছিলে? বাবা, তুমি আমাকে খুঁজতে কেন আসেনি? মা যে আমাকে ছেড়ে একেবারে বড় বাড়ি চলে গেছে বাবা। এসব তুই কি বলছিস? তোর মা মারা গেছে? আরে, শেষবারের মতো আমি আমার টুনিকে আর দেখতেও পেলাম না, আর আমি আমার টুনির কাছে মাপও চাইতে পারলাম না। এখন আর কেঁদে কি হবে বাবা? বাবা, সময়ের কাজটা সময়ে করনি তুমি। মারে, আমাকে তুই মাফ করে দিস মা। এবার চল মা, আজ থেকে তুই আমার আর তোর নতুন মায়ের সাথে থাকবি। টুকি আর কোনো কথা না বাড়িয়ে তার বাবার সাথে চলে যায়। এদিকে টোনার নতুন বউ টুকিকে দেখে ভীষণ খুশি হয়। তুমি আমার জন্য টুকিকে নিয়ে এসেছো? আয় মা, আয়, তুই আমার বুকে আয়। টুকিকে পেয়ে তুমি অনেক খুশি হয়েছো? হ্যাঁ টোনা, আমি অনেক খুশি হয়েছি। টুকি আজ থেকে আমার সৎ মেয়ে নয়, ও আমার নিজের মেয়ে। মারে, তুই আমাকে একবার মা বলে ডাক। মা, মা, ও মা। আহারে, আমার প্রাণটা পুরো জুড়িয়ে গেল। চল এবার তোকে স্নান করিয়ে খাবার খাইয়ে দেই। আমি পারে খাবো, ওই দিকে যে আমার ঠাম্মি না খেয়ে বসে বসে আমার জন্য চিন্তা করছে। আমি ঠাম্মির কাছে যাব। তুই কোনো চিন্তা করিস না মা, আমি এক্ষুনি তোর ঠাম্মিকে আমাদের বাড়িতে নিয়ে আসছি। এরপর টোনা গিয়ে মিনুকে তাদের বাড়িতে নিয়ে আসে। মাসিমা, এবার থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। তাহলে তো ভালোই হলো, আমার আর কষ্ট করে খাবারের খোঁজে যেতে হবে না, আর তার সাথে নতুন একটা পরিবারও পেয়ে গেলাম। এরপর থেকে সবাই মিলে একসাথেই থাকতে শুরু করে আর মুন্নি তার সৎ মেয়েকে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, মা তো মাই হয়, সে আপন হোক বা সৎ হোক, মায়ের ভালোবাসা কখনোই বদলায় না। শালার বেটা শালা, তোদের এত বড় সাহস, তোরা এই রাতের আধারে এসে আমাদের জঙ্গল থেকে চুরি করে নিয়ে যাচ্ছিস, আজ তো তোদের জীবনের শেষ দিন। ওরে বাবা রে, তোমরা আমাদের মেরো না, ঘরে যে আমাদের নাতি নদী কুমারী বউগুলো আছে, আমরা যদি মরে যাই তাহলে আমাদের কুমারী বউগুলো যে বিধবা হয়ে যাবে। আরে শালার গাধা, তোরা তো তোদের বউদের বিয়ে করেছিস, তাহলে আবার কুমারী হলো কি করে? শালা, মিথ্যে কথা বলার জায়গা পাস না নাকি? টোনা রে, এরা তো হেব্বি চালাক রে, আজ বুঝি আমাদের এখানেই মরতে হবে। এই শালার বেটা গাধা, অমন করে মেয়েদের মতো কান্না করছিস কেন রে? তুই কি ভুলে গিয়েছিস নাকি হ্যাঁ, যে আমাদের গায়ে তেল মাখা আছে? আমরা এখন পিছলে গেলে তো আর কেউই আমাদের ধরতে পারবে না। নে, রেডি, 1 2 3, কালু মার উড়াল। চালাক কালু আর টোনা পিছলে সেখান থেকে উড়ে পালিয়ে নিজেদের জঙ্গলে চলে আসে।
ও বাবা টোনা, তোর বুদ্ধিতে আজ খুব জোর বেঁচে গেলাম রে, নয়তো আজ আমাদের কপালে কি ছিল। ছাড়ো সব আর নিজের মাথার বুদ্ধিটা একটু খোল, বুঝেছিস? নে আজ রাতটুকু এখানেই কাটিয়ে দেই, সকালে কোথাও জলখাবারের ব্যবস্থা করে কোনো ফোন দিয়ে আটা যাবে। আচ্ছা রে, ঠিক আছে, যা বলবি তাই হবে। এরপর দুজনে মিলে কাছে ডালে বসে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর দুজনে মিলে কিছু ফল খেতে খেতে গল্প শুরু করে দেয়। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি বুদ্ধিটাকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা চুরি না করে অনেক বড় লোক হয়ে যাব, বুঝেছিস? কি সেই বুদ্ধি রে, বলতো আমায়। চুরি বিদ্যার একটা স্কুল খুলবো, বুঝেছিস? আর সেখানে সব ছেঁচড়া চোরগুলোকে প্রশিক্ষণ দেওয়াবো, আর তারা যখন চুরি বিদ্যায় পারদর্শী হয়ে যাবে, আমরা তখন বসে থাকবো, আর ওরা আমাদের চুরি করে এনে দিবে, আর সেগুলো আমরা বসে বসে খাবো। বা টোনা, হেব্বি বুদ্ধি এটেছিস তো। চল চল, আজকেই আমরা কাজে লেগে যাই। এরপর টোনা আর কালু মিলে গহীন জঙ্গলে যায়, আর সেখানে তারা কলা পাতা দিয়ে একটা ঘর বানায়। এবার আমরা কি করে বুঝবো যে সাধারণ পাখিকে আর চোরগুলোই বাকে? আমরা পরপর সাত রাত ঘুমাবো না, পুরো জঙ্গলে টহল দিব, আর দেখবো কোন পাখি রাতে বের হয় চুরি করার জন্য। ওরে ওরে টোনা, এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কি করে বলতো? আমাকে একটু বুদ্ধি ধার দিস। এখন এসব কথা রাখতো, আর দেখ সন্ধ্যা নেমে এসেছে, এবার আমাদের কাজে নামতে হবে। এরপর টোনা আর কালু মিলে জঙ্গলে টহল দেওয়া শুরু করে। এদিকে রাত যত গভীর হতে থাকে, তত তারা ভালোভাবে টহল দিতে থাকে। আর তখনই তারা একটা মুরগিকে দেখতে পায়, যে কিনা তেল মেখে চুরি করতে যাচ্ছিল। আরে মুরগি, এত কম বুদ্ধি নিয়ে চুরি করতে গেলে চলবে না, যখন তখন কেউ তোকে ধরে নিয়ে যাবে, আর তখন তো স্বর্গে গিয়ে তোকে চুরি চিন্তা করতে হবে রে। তুমি ঠিকই বলেছো, আমার মাথায় সত্যি অনেক বুদ্ধি কম, তাহলে তোমরা আমাকে বুদ্ধি দাও তো। শুধু বুদ্ধি নয়, আমরা তোমাকে চুরি করার প্রশিক্ষণও দিতে পারবো, কিন্তু আমাদের কথা কাউকে বলা যাবে না, আর সাথে আরো দু একটা ছেঁচড়া চোরকে ধরে আনতে হবে। কি পারবে? আমি সব করতে পারবো, তোমরা আমাকে নিয়ে চলো। একটা চোরকে পেয়ে কালু আর টোনা মহা খুশি হয়, আর মুরগিকে নিয়ে নিজেদের চোরের স্কুলে যায়। এরপর সকাল হয়ে আসে, মুরগি বানর আর ইঁদুরকে নিয়ে আসে। ওস্তাদ, এই দেখো আমি এদের নিয়ে এসেছি, এবার শুধু আমাদের বলো কি কি করতে হবে। আজ আমি তোদের সবাইকে শিখাবো কি করে মাটি খুঁড়ে চুরি করতে হয়। ওস্তাদ, এটা তো আমি অনেক ভালোভাবে পারি, আপনি আমাকে অনুমতি দিলে আমি সবাইকে মাটি খুঁড়ে চুরি করা শেখাবো। আচ্ছা ঠিক আছে, শেখা তুই। এরপর ইঁদুর ঘরের ভিতর থেকে মাটি খুঁড়ে বাইরে বেরিয়ে যায়, সবাইকে সেদিক দিয়ে বেরিয়ে আসতে বলে। এটা তো আমার জন্য 2 মিনিটের কাজ, আমি এক্ষুনি করে দেখাচ্ছি। ওরে বাবা রে, আমার তো দম বন্ধ হয়ে আসছে, আমাকে কেউ বাঁচাও। ওরে গাধা মুরগি রে, তোর এমন দেহ নিয়ে কি আর ইঁদুরের গর্তে ঢুকতে পারবি? হ্যাঁ, তোকে গর্তে ঢুকতে হলে নিজের মাপে গর্ত বানিয়ে ঢুকতে হবে। এই আজ তোরা যার যার বাড়ি ফিরে যা, কাল তোদের আবার প্রশিক্ষণ দেওয়াবো। এরপর সবাই সেখান থেকে যে যার বাড়িতে চলে যায়। এরপর থেকে দিনের পর দিন টোনা আর কালু মিলে চুরির প্রশিক্ষণ দেওয়াতে থাকে। একদিন, আমার জমিতে এবার আমি হাইব্রিড আলু চাষ করব। যেভাবে এবার আলুর দাম বাড়ছে, যদি একবার আমি ভালোভাবে চাষ করে তা নিয়ে বাজারে যেতে পারি, তাহলে আমার অনেক লাভ হবে। পান্টি অনেক সাত করে আলুর জমি প্রস্তুত করতে থাকে, আর তারপর তাতে আলু লাগিয়ে দেয়। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন, আর পান্টির আলুগুলো অনেক বড় হয়ে যায়। আর তা দেখে কালু আর টোনার মনে অনেক লোভ হয়, আর উঁকি মারতে শুরু করে। কালু রে, এবার বাজারে তো আলু পুরো সোনার মতো দাম, আমরা যদি এগুলো চুরি করে বিক্রি করতে থাকি, তাহলে তো অনেক বড় লোক হয়ে যাব রে। তাহলে চল আমরা আমাদের চ্যালাগুলোকে কাজে লাগিয়ে দেই।
চল চল, আর একদম দেরি করা যাবে না। এই দাঁড়া দাঁড়া, আমার কথা না শুনে কোথায় যাচ্ছিস? হ্যাঁ ইঁদুর, তুই মাটির নিচ দিয়ে গর্ত করে আলু আনবি, আর বানর তুই গাছের সাথে ঝুলে ঝুলে আনবি, আর মুরগি তুই পিঠে করে আলু নিয়ে আসবি, বুঝেছিস? যথা আজ্ঞা ওস্তাদ। এরপর সবাই মিলে চুরি করতে চলে যায়। আর সবাই টুনার কথা মতো আলু চুরি করতে থাকে। এদিকে বান্টি শব্দ পেয়ে সেখানে চলে আসে, আর সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলেও মুরগি আর তার পিঠে আলু নিয়ে দৌড়াতে পারে না। মুরগি, তোর এত বড় সাহস, তুই আমার জমির আলু চুরি করিস? চল এক্ষুনি তোকে মোড়ের কাছে নিয়ে যাব। মুরগি, সত্যি করে বল, তোর সাথে আর কে কে জড়িত আছে, আর আজ পর্যন্ত কি কি চুরি করেছিস বল। না না মোড়ল মশাই, আমার সাথে আর কেউ নেই, আমি আর কিছু চুরি করিনি, আজকে প্রথম। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এখন আমাকে আঙ্গুলটা বাঁকা করতেই হবে। প্রহরী, মার একে। মোড়লের কথা মতো প্রহরীরা মুরগিকে মারতে শুরু করে, আর মার সহ্য করতে না পেরে মুরগি সব কথা খুলে বলে। মোড়ল মশাই, এবার আমাকে ছেড়ে দিন, আর ওই চুরির স্কুলের মাস্টারদের ধরুন, আমাকে ছেড়ে দিন। ওদের সহ তোকেও কারাগারে বন্দি করব। প্রহরী যা, এক্ষুনি ওই চোরগুলোকে ধরে নিয়ে আয়। প্রহরীরা টোনার কালুর কাছে যায়, ওদেরকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আর তার সাথে ইঁদুর আর বানরকেও বন্দি করে মোড়লের কাছে নিয়ে আসে। এবার সব কটাকে কারাগারে বন্দি করা হোক। না মানে ইয়ে মানে মোড়ল মশাই, আমাদের দয়া করে ছেড়ে দিন। চুপ, এক্ষুনি সবগুলোকে কারাগারে নিয়ে যাওয়া হোক। এরপর সবগুলো আলু চোরকে কারাগারে বন্দি করা হয়। আর জঙ্গলবাসীরা একটু নিশ্চিন্তে দিন কাটাতে থাকে। নিঝুমপুর গ্রামের পাশে ছিল একটা ঘন জঙ্গল, সেখানে নানা রকমের পশু পাখিরা বসবাস করত। সবার সাথে সেই বনে টুনি তার মেয়ে টিংটিংকে নিয়ে থাকতো। টুনি ছিল তরমুজ ব্যবসায়ী। টুনি তার বাড়ির উঠোনের সামনে কিছু ফাঁকা জমিতে তরমুজ চাষ করত। একদিন সকালে, মা, ও মা, আমি আজ তোমার সাথে তরমুজ বিক্রি করতে যাব মা। রোজ রোজ আমার বাসায় একা থাকতে একদম ভালো লাগে না মা। তুমি আর না করো না মা, আমি কোনো দুষ্টুমি করব না। ঠিক আছে রে মা, ঠিক আছে, চল তাহলে। এই বলে টুনি তার বাগান থেকে তরমুজ নিয়ে বাজারে যায় বিক্রি করতে। বনে সব পাখিরাই টুনি তরমুজ কিনতে আসে। টুনি, তোমার তরমুজগুলো অনেক মিষ্টি আর খুবই সুস্বাদু। আমার স্বামী তোমার তরমুজ তো খুব পছন্দ করে, আমাকে দুটো তরমুজ দাও তো। আমাকেও দুটো তরমুজ দাও, তোমার তরমুজগুলো আমারও খুব ভালো লাগে। এভাবে টুনির সব তরমুজগুলো বিক্রি হয়ে যায়। টুনি তরমুজ বিক্রি করে তার সংসার চালাতো। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। অন্যদিকে সেই বনেরই এক কণিকা কাকু ছিল তরমুজ ব্যবসায়ী। কণিকা কাক ছিল খুবই দুষ্টু বুদ্ধির আর লোভী। এই টুনিটা দিন দিন আমার থেকে অনেক টাকার মালিক হচ্ছে। এভাবে চলতে থাকলে তো টুনি একদিন এই বনের সব থেকে বড় লোক হয়ে যাবে। না না, আমি থাকতে এটা কোনো দিনও হতে পারে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এরপর পরের দিন কণিকা কাক বাজারে যায় টুনির সাথে দেখা করতে। টুনি তরমুজ বিক্রি করে সেই সময় বাড়ি ফিরছিল। টুনি, তোমার তরমুজ তো দেখছি ভালোই বিক্রি হয়, আর বনের সবাই তো তোমার তরমুজ খেয়ে অনেক মজা পায়, কিন্তু সত্যি তোমার একটা দুর্ভাগ্য আছে গো। কণিকা দিদি, এসব তুমি কি বলছো? কিসের দুর্ভাগ্য আছে আমার? আমি তো তোমার কথার মানেই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো তো বোন। দেখো টুনি, আমি বলছি যে
তুমি কত কষ্ট করে তরমুজ চাষ করো, মাথার ঘাম পায়ে ফেলে তরমুজ খেতে কত যত্ন করো, কিন্তু তোমার পরিশ্রম অনুযায়ী তুমি কি টাকা পাচ্ছ? এই বনের পাখিরা তো অল্প টাকায় তোমার থেকে তরমুজ কিনে নিয়ে যায়। তাই বলছি তুমি এবারে একটু অসৎ পথ অবলম্বন করো, বুঝতে পেরেছ? কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি একজন সৎ ব্যবসায়ী, বুঝেছ? বনের সব পাখিরা আমাকে অনেক বিশ্বাস করে, তারা আমার কাছে থেকে তরমুজ কিনে নেয়। আর তুমি কি না তাদের বিশ্বাস ভাঙতে আমাকে বলছো? কেন বলছো? হ্যাঁ, তুমি কি বনের সব পাখির বিশ্বাস দিয়ে ধনী হতে পারবে নাকি বলো তো? পারবে না। আর শোনো, এবার নিজের চিন্তা ভাবনাকে একটু পরিবর্তন করো। আমাকে দেখো, আমার কত বড় একটা বাড়ি আছে, আমি অনেক টাকাও জমা করেছি। তুমি যদি আমার বুদ্ধিমতো কাজ করো তাহলে তুমিও আমার মতো ধনী হতে পারবে। আমি একজন তরমুজ ব্যবসায়ী হয়ে তোমার কষ্ট দেখে যে সহ্য করতে পারছি না, তাই বলছি আর কি। এভাবেই কণিকা কাক টুনিকে অনেক লোভনীয় কথা বলে, আর কি করে অসৎ পথ অবলম্বন করবে সেটাও বলে দেয়। আর এসব কথা শুনে টুনির মনে লোভ জন্ম নেয়। তখন টুনি বলে, ঠিক আছে কণিকা দিদি, তবে তুমি আমায় আরেকটু বলো তো, তুমি কিভাবে অসৎ পথটা অবলম্বন করো? বেশি করে বলবে কিন্তু। শোনো টুনি, আমার কাছে একটা ঔষধ আছে, এই ঔষধটা দিলে তোমার তরমুজগুলো রাতারাতি অনেক বড় হয়ে যাবে, আর তোমাকে তরমুজ বড় হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, বুঝতে পেরেছ? এরপর টুনি কণিকা কাকের কাছ থেকে ঔষধটা নিয়ে নেয়, আর বাসায় যেতে যেতে বলতে থাকে, সত্যিই তো বলেছে কণিকা দিদি, সৎভাবে চললে কেউই পুরস্কার দেয় না, আর আমি ভালো টাকাও উপার্জন করতে পারি না, এবার আমি অনেক বড় লোক হব। হ্যাঁ, এখন আমি সেই পথটাই অবলম্বন করব। এরপর পরের দিন টুনি তার তরমুজের জমিতে যায়, আর ছোট ছোট তরমুজগুলোকে ইঞ্জেকশন দিতে থাকে, আর কিছুক্ষণ পর সেই ছোট ছোট তরমুজগুলো অনেক বড় হয়ে যায়। এ দেখে টুনি ভীষণ অবাক হয়ে যায়। আরে বা, এই ঔষধগুলো তো অনেক কাজে, কিন্তু এই তরমুজগুলো বড় হলে কি হবে? এর ভেতরে কি লাল হয়েছে কি না সেটা তো দেখতে হবে আমাকে। হ্যাঁ, এটা বরং আমি একবার দেখে নেই। এই বলে টুনি দা দিয়ে একটা তরমুজ কেটে ফেলে আর ওটা দেখতে থাকে। আরে বা, এই তরমুজগুলো তো আগের তরমুজের চেয়ে অনেক বেশি লাল হয়েছে ভেতরে, আমি এগুলো বাজারে বেশি দামে বিক্রি করতে পারবো, আগের থেকে তো এই তরমুজগুলো অনেক বড়। হ্যাঁ, এবার আমি চড়া দামে বিক্রি করব আমার তরমুজ। এই বলে টুনি তার তরমুজ নিয়ে বাজারে যায়। কি গো টুনি দিদি, আজ অনেক বড় বড় তরমুজ দেখছি। হ্যাঁ গো দিদি, এই তরমুজগুলো আগের থেকে অনেক বড়, আর জানো এগুলো খেতেও অনেক সুস্বাদু। কিন্তু দিদি, এই তরমুজগুলোর দাম আগের তরমুজের তুলনায় অনেক বেশি, বুঝেছো? আরে, তোমার তরমুজ সুস্বাদু হলে তুমি যত চাইবে আমরা ততই টাকা দিতে রাজি আছি। এবার আমাকে একটা তরমুজ দাও তো। এভাবেই সব পাখিরা টুনির থেকে তরমুজ কিনে নেয়। টুনির তরমুজে ওষুধ দেওয়ার কারণে দেখতেও তরমুজগুলো অনেক বড় আর খেতে অনেক সুস্বাদু হয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনি তরমুজ খেয়ে বনের সব পাখিদের পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হতে থাকে, আর টুনি জানতে পারে যে তার তরমুজে মেডিসিন দেওয়ার জন্য এরকম হচ্ছে। তার মানে বনের সবার পেট ব্যথার কারণ তরমুজে? হ্যাঁ, এই ঔষধ দেওয়ার কারণে বোধহয় এমনটা হয়েছে ওদের। কিন্তু এতে কি যায় আসে আর আমার? আমি তো এসব তরমুজ খাই না, তাই আমিও কখনো অসুস্থ হব না। আর বনের কেউ তো একেবারে পেটের ব্যথায় মরেও যায়নি, যাকগে। আর এটাও কেউ জানতে পারেনি যে আমার তরমুজ খেয়ে তাদের এই অবস্থা হয়েছে। আমার মেয়েটাকে মানা করতে হবে, ও যেন কিছুতেই এই তরমুজ মুখে না দেয়। এসব কথা বলে টুনি বাড়ির দিকে রওনা হয়।
আর বাসা গিয়ে টিংটিংকে বলতে থাকে, শোন মা টিংটিং, তুই আর আমাদের বাগানের তরমুজগুলো খাবি না কেমন? ঠিক আছে মা, আমি খাবো না। এভাবেই কয়েকদিন কেটে যায়। হঠাৎই একদিন টিংটিংয়ের তরমুজ খেতে খুব ইচ্ছে করে। এরপর টিংটিং তরমুজ খেয়ে নেয়, আর সাথে সাথে তার পেটে প্রচন্ড ব্যথা হতে শুরু করে। ওরে বাবা রে, মরে গেলাম রে। মা কোথায় তুমি? বাঁচাও আমাকে, আমার পেটে খুব ব্যথা করছে মা। এই বলেই টিংটিং সেখানে বসে কান্না করতে থাকে। এইদিকে টুনি বাজার থেকে এসে দেখে টিংটিংয়ের এই অবস্থা। টিংটিং, মা আমার, কি হয়েছে তোর মা? তুই এমন করছিস কেন বল আমাকে। তারপর টিংটিং তরমুজ খাওয়ার কথা বলে টুনিকে। আর এইদিকে বনের সব পাখিরা জানতে পারে যে টুনির তরমুজ খেয়ে তাদের এই অবস্থা হয়েছে। এরপর সবাই টুনির বাসায় এসে হাজির হয়। এদিকে টিংটিং পেটের ব্যথা সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। মা রে, এ কি হলো তোর? কেন তুই আমাকে ছেড়ে চলে গেলি মা? তোকে নিষেধ করেছিলাম যে তুই আমাদের জমি তরমুজগুলো খাস নে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না রে মা। সব আমার দোষ, আমি যদি লোভে পড়ে তরমুজে ওষুধ না দিতাম তাহলে আজ আমার এই পরিণতি হতো না, আমাকে আমার মেয়েটাকে হারাতে হতো না। টুনি, এবার বুঝলে তো লোভে পাপ আর পাপে মৃত্যু? আর দেখলে তুমি তোমার লোভের জন্য কিভাবে শাস্তি পেলে? দিদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি লোভের বশে এসব করেছি। আমি আর কোনোদিন এত বড় ভুল করব না দিদি, তোমরা আমাকে ক্ষমা করো। এরপর বনের সব পাখিরাই টুনিকে ক্ষমা করে দেয় আর সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে লোভে পড়ে কখনোই জীবনে উন্নতি করা যায় না, তাই আমরা কখনোই লোভ করব না। বেশি লোভ করলে টুনির মতো আমাদের অবস্থা হতে পারে। আর তোমরা একটা কথা সবসময় মনে রাখবে, লোভে পাপ, পাপে মৃত্যু। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।